আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা কাটিং স্কিল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেবি কলার, এই কলারটা আমি তোমাদেরকে মেজারমেন্ট দিয়েছি, তাই না? শুধু কি মেজারমেন্ট দিলেই হবে? অনেক আপু আছো যারা মেজারমেন্ট দিলেই বোঝে যাও যে কীভাবে তৈরি করতে হবে, কিন্তু অনেক আপু আছো মেজারমেন্ট দিলেও বোঝো না যে কীভাবে করতে হবে। তো নতুন আপু যারা অল্প অল্প বোঝো, তাদের জন্যই আজকে আমার ক্লাসটি। খুবই পছন্দের একটা কলার, কিন্তু বাচ্চাদের বানাইতে পারো, বাসায় বসে ট্রাই করতে পারো। তো 4-5 বছরের বাচ্চা, হ্যাঁ, এই দেখো, সবসময় বেবি কলারের ডাবল পার্ট নিবা। আমি এমন এক জায়গায় যেমন কাপড় ডাবল নিছি না, এরকম ডাবল পার্ট নিবা, অর্থাৎ সামনে দুইটা পেছনে দুইটা, এইভাবে নিবা আর কি। এবার ভাঁজ দিবা সুন্দর করে, এভাবে ভাঁজ দিবা। ভাঁজ দেওয়ার পর আমি মেজারমেন্ট অনুযায়ী তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, আমি এখানে 2 লিখছি না, এখান থেকে এখানে 2 ইঞ্চি, তার মানে তো আমি যদি স্কেল ব্যবহার করি, দেখো এই যে এখান থেকে এখানে 2 ইঞ্চি, এটুকু আমার বাড়তি বুঝিনি, হ্যাঁ 2 ইঞ্চি। তারপর লম্বায় হচ্ছে 3 ইঞ্চি, দেখছো নি? আমি পাশের লম্বায় নিব আবার 3 ইঞ্চি, এই যে এখান থেকে ধরে এই যে 3 ইঞ্চি, অর্থাৎ এইটা হচ্ছে আমার মূল বেসিক গলার মাপ। তারপর আমাদের কাটিং স্কিলও আছে। আসলে গলার কাটিং স্কিল শিখতে হলে তোমার আমার পেজটা সবসময় ফলো রাখতে হবে। গলারও কিন্তু একটা পারফেক্ট কাটিং স্কিল আছে। আচ্ছা, তাহলে গলা হয়ে গেছে। এরপর দেখো, এই যে 3 ইঞ্চি, মানে এখান থেকে ধরে এখানে 3 ইঞ্চি, এখান থেকে ধরে এখানে 3 ইঞ্চি, অর্থাৎ এই চওড়াটা 3 ইঞ্চি বুঝাইছি, বুঝতে পারছো? আর কোনো মাপ কিন্তু নাই। তাহলে আমরা যদি এখানে ধরি, 3 ইঞ্চি কোথায় আসে দেখো, এখান থেকে ধরে এই 3 ইঞ্চিটা এখানে আসে, দেখছো 3 ইঞ্চি এখানে আসে, এখান থেকে ধরে 3 ইঞ্চিটা এখানে আসে, এখান থেকে ধরে 3 ইঞ্চিটা এখানে আসে, এখান থেকে ধরে 3 ইঞ্চিটা এভাবে আসে। অর্থাৎ আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিব, এই সুন্দর করে এভাবে একটা একটা মার্ক করে নিব, হ্যাঁ সুন্দর করে একটা মার্ক করে নিব। এখন বলবো আপু, এটা কিভাবে আসলে বেবি কলার হয়। চলো, এটা কিভাবে বেবি কলার হয় তোমাদেরকে কেটে দেখাই। আমি এটা ভালো হয় না রাউন্ড, সমস্যা নেই, আমি কাটিং করার সময় ঠিক করে করব। প্রথমে কাজ হচ্ছে আমার, আমি নিচের এটা যদি সরাই ফেলি, এটাতে আর কোনো মেজারমেন্ট নাই কিন্তু, হ্যাঁ এটা যদি সরাই ফেলি, তাহলে আমি এখন প্রথমে আমি গলাটা কাটবো খুব সুন্দরভাবে শুকনো হাতে কেচির মাথা দিয়ে। অনেকে বলবো আপু কেচির মাথা আবার কি? হ্যাঁ, কেচির মাথা দিয়েই কাটতে হইব। এই যে কেচির মাথা দিয়ে আমরা এই দেখো কেটে ফেলছি, দেখছো নি গলাটা কেমন হয়েছে? কেচির গোড়া বা মাঝখান দিয়ে কিন্তু গলা কাটিং করা যায় না, কেচির মাথা দিয়ে করতে হয়। আচ্ছা, মাথা হয়েছে। এবার আসো, এই যে শেপটা দেখতে পাচ্ছ, এই যে শেপ, হ্যাঁ প্রথমে আমরা এইখান দিয়ে ঘুরাইয়া, হ্যাঁ এইভাবে এইভাবে একটা শেপ ক্রিয়েট করব, এইভাবে। এটা প্রথমবারেই ভালো হবে না, আমি নতুনদের উদ্দেশ্যে বলি, প্রথমবারেই এটা কিন্তু ভালো হবে না, এটাকে কয়েকবার ট্রাই করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে আস্তে আস্তে ঘুরাই, হ্যাঁ অর্থাৎ 3 ইঞ্চির মধ্যেই রাখবো, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, আমি অনেক বছর ধরে কাজ করছি, হয়তো আমার একটু ভালো হবে, তোমার একটু খারাপ হবে, এতে মন খারাপ হওয়ার কিছু নাই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখছো, কেচির মাথা দিয়া সবসময় শেপগুলো কেচির মাথা দিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাইলে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো আমি তো কেটে ফেলছি, এখন একটু খুলবো, খুলে যদি দেখি যে ভালো হয়নি, তাহলে আবার শেপ দিব। এটাই নিয়ম, কখনোই একবারে সবার পারফেক্ট হয় না, ওই যে এক কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি আগে দেখবো যে আমার এটা কেমন হয়েছে, আমার এটা এমন হয়েছে, হ্যাঁ এখন আমার কাছে মনে হচ্ছে যে শেপটা অত ভালো আসে না, আমি আর একটু সুন্দর করবো। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা একটু মুটকু মুটকু লাগতেছে আমার কাছে, এই জায়গাটা, হ্যাঁ আমি এই জায়গাটা একটু কমাই দিব। এটা হচ্ছে চোখের সৌন্দর্য, চোখে আমরা অনেক সময় অনেক কিছু দেখি না, দেখলে মনে হয় না ইস এটা যদি একটু এরকম হইতো ভালো হইতো, এটা যদি একটু ওই রকম হইতো ভালো হইতো, এই ধরনের কিন্তু চিন্তাভাবনা আমরা করি, ঠিক ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে এই জায়গাটা আমাকে আরেকটু শেপ দিলে ভালো হইতো, এটা আমার চোখের সৌন্দর্য বলতেছে আর অভিজ্ঞতা বলতেছে না। মোটামুটি আমার হয়ে গেছে, তো এখন দেখো এই এইট, দেখছো এখন এখন আমার কাছে একটু পারফেক্ট পারফেক্ট মনে হইতেছে। তো এই হলো আমাদের বেবি কলার, এই দেখো, এটা 4-5 বছরের বাচ্চার জন্য একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা বেবি কলার।
এখানে ভাবতে পারো অনেক চড়া হয়েছে, না এত চড়া হবে না, এখানে আধা ইঞ্চি সেলাই চলে যাবে, এখানে আধা ইঞ্চি সেলাই চলে যাবে, পরে কিন্তু এইটুক টিকবে, মনে করো এইটুক অন্তত তোমার সেলাই চলে যাবে, এখানেও চলে যাবে, পরে কিন্তু তোমার এইটুক টিকবে কলারটা, মূল কলার কিন্তু এইটুক টিকবে, বুঝতে পারছো? একদম সব কিছু বুঝাই দিলাম, যারা পুরো ক্লাস দেখছো ডিটেলসে তারা বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারবে না। বুঝতে পারছো কিনা, ভালো লাগছে কিনা, এইরকম সহজ কাটিং স্কিল দেখতে চাও কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? চাইলে শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবা, এই যে ডাবল পার্ট, চাইলে ডাব টাইমলাইনে রেখে দিতে পারো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। ভালো থেকো সবাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।